হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদেরকে ভৌতবিজ্ঞানের সাজেশন দেবো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেও যাতে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে ভালো নাম্বার পেতে পারো তো আমরা ভৌতবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যারা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট এপ্রিল মাসে হবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞানের সাজেশানের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দেব যে চ্যাপ্টারগুলো ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে সরকারি সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোরই শুধুমাত্র সাজেশন দিচ্ছি এর বাইরে যদি কোনো চ্যাপ্টার তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও যে কোন চ্যাপ্টারটা তোমাদের স্কুলে রয়েছে তাহলে সেটারও সাজেশন আমি কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেব আমরা প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো পড়তেই হবে তোমাদেরকে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে দেখো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো দু নম্বরে রয়েছে দেখো গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কী চার নম্বর প্রশ্ন ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো পাঁচ নম্বর প্রশ্ন ওজন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি এর লক্ষ্য কি। সাত নম্বর প্রশ্ন মিথেন হাইড্রেট কি আট নম্বর বায়োফুয়েলের ব্যবহার লেখো নয় নম্বর মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি ব্যাখ্যা করো দশ নম্বর ফটো ভোল্টিক কোষ কী এগারো নম্বর জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী বারো নম্বর প্রশ্ন সিবিএম অর্থাৎ কোল বেড মিথেন এটি কি চলে আসছি আমরা সেকেন্ড চ্যাপ্টারটা গ্যাসের আচরণ থেকে গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে প্রথম প্রশ্ন দেখো চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো দু নম্বর প্রশ্ন পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের ওপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন তিন নম্বর প্রশ্ন গ্যাস অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো চার নম্বর প্রশ্ন দেখো কি বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরেরটা পিভি ইকুয়াল টু এনআরটি প্রতিষ্ঠা করো বা প্রমাণ করো ছয় নম্বর প্রশ্ন বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো সাত নম্বর প্রশ্ন গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও আট নম্বর প্রশ্ন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো নয় নম্বর প্রশ্ন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো দশ নম্বর পরমশূন্য উষ্ণতা কাকে বলে একে পরম বলা হয় কেন এগারো নম্বর চার্লসের সূত্রের ভি ভ্যারিজাস টি লেখো চিত্রটা অঙ্কন করো বা আঁকো আলো থেকে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে রয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখ লেন্সের আলোক কেন্দ্র দু নম্বর আপেক্ষিক প্রতিসারাঙ্ক কি। তিন নম্বর প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে চার নম্বর উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য লেখো পাঁচ নম্বর এক্স রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো ছ নম্বর স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো সাত নম্বর দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন আট নম্বর সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন নয় নম্বর ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণ করো দশ নম্বর কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন এগারো নম্বর উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যায় ছবি এঁকে দেখাও চলে আসছি আমরা কেমিস্ট্রির পাটে দেখো কেমিস্ট্রিতে প্রথম চ্যাপ্টার রয়েছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা প্রথম প্রশ্ন দেখো ডোবে রিনারের ত্রয়ী সূত্রটি লেখো দু নম্বর হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন তিন নম্বর বোর সারণী কাকে বলে চার নম্বর মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো পাঁচ নম্বর কাদের হ্যালোজেন বলে এবং কেন বলে ছ নম্বর সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন বলা হয় সাত নম্বর মৌলের প্রথম আয়নন শক্তি কাকে বলে আট নম্বর নিউল্যান্ডসের সূত্রটি লেখো নয় নম্বর মৌলের ত্বরিত ঋণাত্মকতা বলতে কী বোঝো দশ নম্বর মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী এর গুরুত্বটাও কিন্তু পড়ে যাবে এগারো নম্বর লিথিয়াম রুবেডিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম হিসেবে সাজাও বারো নম্বর আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারটা নাম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো এক নম্বরে রয়েছে অষ্টক সূত্র কাকে বলে দু নম্বর তড়িৎ যোজ্যতা কাকে বলে তিন নম্বর সূত্র কি চার নম্বর সমযোজ্যতা কাকে বলে পাঁচ নম্বর চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারি কেন ছয় নম্বর কোজেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন সাত নম্বর লুইস ডট অথবা ইলেকট্রন ডট দুটোরই কিন্তু একই প্রশ্ন লুইস ডট বা ইলেকট্রন ডটের সাহায্যে এই যৌগগুলোর দেখাতে হবে যেমন কার্বন অক্সাইড অ্যামোনিয়া সি সি এল টু এম জি সি এল টু এফ টু এম জিও এইচ টু এস সি টু এইচ টু এন টু ও এইচ টু ও আর লাস্টে হচ্ছে নাইট্রোজেন বা এন টু লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে সমযোজি ও তরিতযোজি যোগের পার্থক্য লেখ এই গেল হচ্ছে পুরো তোমাদের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে তার সম্পূর্ণ সাজেশন দিয়ে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে পুড়ে যেতেই হবে এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এই প্রশ্নগুলো আসবে তো দেখো প্রশ্নগুলো কিন্তু আসবে কি আসবে না সেটা তো স্কুলের স্যার ম্যাডামের ওপর ডিপেন্ড করছে কারণ তারা কেমন প্রশ্ন দেবে কিন্তু এই প্রশ্নগুলো আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় করতে যাওয়া মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যেতেই হবে ঠিক আছে ইভেন এটা মাধ্যমিকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো এইগুলো কিন্তু কোনো না কোনো মাধ্যমিকে কোনো না কোনো ইয়ারে এসেছে ঠিক আছে আর কিছু কিছু প্রশ্ন আপডেটেড যেটা আসতে পারে তার সম্ভাবনা অনেক বেশি এবছর মাধ্যমিকে তাই তোমরা ভালো করে এই প্রশ্নগুলো সলভ করো ভালো করে প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় পেরে যাও যদি এটার পুরো পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেটা সেখানে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে